বিশ্বকাপের মাঝে একবার দেশে এসেছিলেন লিটন দাস তবে মঙ্গলবার সাতই নভেম্বর চোটাক্রান্ত সাকিবের সঙ্গে একই প্লে আবারও দেশে এসেছেন লিটন দাস জানা গেছে লিটনের স্ত্রী দেবশ্রীর সঞ্চয়িতার সন্তান সম্ভব যার কারণেই দেশে আবারও এসেছেন লিটন তবে বিসিবি জানিয়ে দিয়েছে বৃহস্পতিবারের নয়ই নভেম্বর মধ্যে ভারত পৌঁছে দলের সঙ্গে যোগ দিতে হবে তার আঙুলের ইঞ্জুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের যার ফলে মঙ্গলবার দেশে ফিরে এসেছেন তিনি তার সঙ্গে একই ফ্লাইটে দেশে এসেছেন লিটন পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন তিনি জানে গেছে লিটনের স্ত্রী দেবশ্রী সঞ্চয়িতা সন্তানসম্ভবা দলের সূত্র জানিয়েছে নয় তারিখ পুনেতে দলের সঙ্গে যোগ দেবেন লিটন তবে লিটনের এবারে দেশে ফেরাটা সহজভাবে নিচ্ছে না বিসিবি যার কারণে তার উপর চটেছে তারা তাই লিটনকে শক্ত করেই বলে দিয়েছে বৃহস্পতিবারের মধ্যে পুনেতে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে লিটনকে পাশাপাশি অনুশীলনও করতে হবে এক সূত্র জানিয়েছে কোচের কাছে ছুটির আবেদন করা হাতুরু বিসিবির অনুমতি নিতে বলেন পরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজান ঢাকায় কথা বলে লিটনের ছুটি মঞ্জুর করেন বিশ্বকাপের মাঝে বারবার দেশে আসাটা ভালো চোখে দেখছে না বিসিবি তাই লিটনকে জোর গলায় বলে দিয়েছে আগামীকালের মধ্যে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করতে আর যদি লিটন আগামীকালের মধ্যে দলের সঙ্গে যোগ না দেন তাহলে তার উপর কঠোরও হতে পারে বিসিবি